হ্যালো ভিওয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুরুতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের লোক থাকলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি এ চ্যানেলে চাকরি এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও হয়ে থাকে তাই যারা আপনারা চাকরি করতে চান এবং শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের সম্পর্ক ভিডিও দেওয়া হয়ে থাকে তাই যাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে ভিডিওটি বলতে যাচ্ছি যে কথাটি সেটি হলো আপনারা যারা ডিগ্রি বা অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি বা অনার্স করে থাকেন তারা মানে পরীক্ষায় ফেল করলে সেজন্য মানে বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন সেই বোর্ড চ্যালেঞ্জই করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটি বলছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করলে আপনারা লাভবান হবেন না ক্ষতির সম্মুখীন হবেন সেটা আপনাদের সামনে এখন তুলে ধরছি আসলে ডিগ্রি পাস করছে দেখা যায় যে বেশিরভাগই আপনার যদি ফেল বেশিরভাগই ফেল করে কয়েকটি সাবজেক্টে ইম্প্রুভ পরীক্ষা দেয় কিন্তু সমস্যা না সেটা সমস্যা হলো আপনারা যদি মানে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেন তো মোট খরচ হয় পাঁচশো টাকা সে টাকাটি আপনাদেরকে নষ্ট আপনাদের নষ্ট হয় কেন নষ্ট হয় সেটি বলছে আপনাদের কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা এমনভাবে কাটা হয় যে পরবর্তীতে যখন আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেন তখন আর সে খাতাটি মানে পাশ করানোর মতো অবস্থা থাকে না মানে যেভাবে কাটা হয় সেটা সঠিকভাবে কাটা হয় মানে আপনারা যদি পেয়েও থাকেন তাও মানে নাম্বার আর দেওয়া হবে না বললেই চলে মানে বোর্ড চ্যালেঞ্জ করেও গত বিগত সালে প্রতি পরীক্ষায় দেখা গেছে যে আপনার জিরো পয়েন্ট নিরানব্বই মানে জিরো আপনার রেজাল্ট চেঞ্জ হয় আর বাকিগুলো কিন্তু পূর্বের অবস্থা থেকে যায় মানে এক পার্সেন্টও চেঞ্জ হয় না তাহলে আপনার টাকাটা বেকার যায় আপনার বোর্ড চ্যালেঞ্জের যে টাকাটা আপনারা দিয়ে থাকেন পাঁচশো টাকা সেটি আপনার অনর্থ খরচ হয়ে থাকে তাই আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ না করে বরং সেই বইটি যেটা দিয়ে আপনারা ফেল করেছেন ইম্প্রুভ দেন সেটির জন্য একটি বই কিনুন ভালো বই কিনুন এবং বই কিনে ভালো করে পড়ুন তাহলে অবশ্যই আপনারা পাশ করবেন এবং ভালো রেজাল্ট করবেন তাই ইম্প্রুভ না দেওয়াই ভালো আপনাদের কারণ জিরো পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানে এক পার্সেন্টও নয় আপনাদের যেটা পরবর্তীতে ফলাফল হয়ে মানে হয়ে থাকে তাই বোর্ড চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই আপনারা ডিগ্রি ডিগ্রির কথাটা বলছে আমি অনার্সের কথাটি জানি না যারা ডিগ্রি পাস করছে ভর্তি হয়েছেন তারা আর্টস কমার্স বিবিএস মানে যে গ্রুপই হন না কেন সায়েন্স প্রতিটি গ্রুপের জিরো পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আপনার চেঞ্জ হয় বাকি চেঞ্জ হয় না মানে আপনারা যদি আবেদন করেন মানে খুবই মানে এক হাজার জনে নয় জনের চেঞ্জ হতে পারে বা একশো জনে আপনার একশো জনের নয় জনের হওয়ার সম্ভাবনা নাই এক পার্সনও নয় মানে একজনও সম্ভাবনা নেই এই জন্য আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না বোর্ড চ্যালেঞ্জ করা থেকে বিরত তখন এতে আপনাদের টাকাটা বাঁচবে এখন আপনাদের ইচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখলাম তবে আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন তবে আপনাদেরকে ভালোটা জানিয়ে রাখলাম যে এটা না করায় ভালো এতে আপনাদের অর্থনৈতিক দিকটা ভালো থাকবে টাকাটি মানে শেষ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে মতামত জানান এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য